কুকুর আমার কাছে রাত্রে আসে আসার পর প্রথম যখন দেয় তখন একটুখানি দিল দেওয়ার পরে যখন ভিতরে যায় তখন অনেক বড় লাম্বা হয়ে যায় মানে অনেক বিশাল বড় হয়ে যায় কষ্ট হয় কারণ ওটা তো অনেক বড় ভিতরে যখন দিচ্ছে তখন তো অনেক বড় হয়ে গেছে যখন বের করে তখন তো দলার মতন হয়ে আসে আবার যখন দেয় তখন তো অনেক বড় হয়ে যায় হ্যালো বৃহস যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখেন সকলকে আন্তরিক মোবারকবাদ সকলকে ধন্যবাদ তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ তো আফ্রিকায় একজন মহিলা তার জীবনের গল্প বলবে যে আফ্রিকায় এসে যাওয়ার ফলে যাওয়ার পর তার সাথে একটা কুকুরের সাথে সম্পর্ক হয়ে যায় আর ওই কুকুরটি তাকে কিভাবে তার সাথে সহবাস করলো এই বিষয়ে আপনারা পরিপূর্ণ জানতে পারবেন আর আফ্রিকায় যাওয়ার পরে বিদেশে যাওয়ার পরে মহিলার সাথে কি কি ঘটনাগুলো ঘটলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন বৃহৎ দেখলে আপনার আমার ভিডিওটি যদি আপনি দেখেন এই যে ভিডিওটি আমি আপনাদের সামনে পেলে করবো যে ভিডিওটি আপনি আপনাদের সামনে আমি অ্যাপ্লাই করবো এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে মেয়েটির সাথে কি ঘটেছিল আর কুকুরের সঙ্গে তার কিভাবে শারীরিক সম্পর্ক হয়ে গেলো কুকুরটাকে কিভাবে তার সাথে সহবাস করলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো সকলে ভিডিওটি দেখতে কুকুর আমার কাছে রাত্রে আসে আসার পর প্রথম যখন দেয় তখন একটুখানি দিল দেওয়ার পরে যখন ভিতরে যায় তখন অনেক বড় লাম্বা হয়ে যায় মানে অনেক বিশাল বড় হয়ে যায় কষ্ট হয় কারণ ওটা তো অনেক বড় ভিতরে যখন দিচ্ছে তখন তো অনেক বড় হয়ে গেছে যখন বের করে তখন তো দলার মতন হয়ে আসে আবার যখন দেয় তখন তো অনেক বড় হয়ে যায় এমনভাবে দেওয়া দিয়েছে যে ওখানে এত বড় এত ফাঁকা হয়ে গেছে যে ওখানে আস্তে একটা বাজ দিলেও ডুববে আমরা পাঁচটা বোন সবার বড় আমি তো আমার বাবা ছেলের আশা করে করে হ্যাঁ দেয় তো ছেলে আশা করতে করতে আমরা পাঁচটা বোন হয়ে যায় তো তারপরে আর বাচ্চা নেয় না যে কারণ ছেলে তো আর হলোই না পাঁচটা মেয়ে তো আমাদের তো সংসারে অভাব বাবা রিক্সা চালায় কয় টাকায় রোজগার হয় বোন আমরা পাঁচটা পাঁচটা বোনের তো বিয়ে সাদেও দিতে হবে তো আমরা অনেক কষ্ট করে জীবন চলে যে টাকা ইনকাম করে সে টাকা দিয়ে কোনো মতো আমরা চলি তো আমার আমার এক চাচা আছে সে বিদেশে মানুষ পাঠায় দালালি করে বিষয় তো আমাকে আফ্রিকার জন্য একটা ভিসা এনে দেয় বলে আমার বাবাকে বলে যে আমি একটা আফ্রিকার ভিসা পেয়েছি তো ওখানে বাসার কাজে তো তোমার বড় মেয়েটাকে বাহিরে পাঠিয়ে দাও তাহলে তোমাদের কিছুটা কষ্ট কম হবে এভাবে বলে বলার পরে তখন আমার বাবা রাজি হয় যে ঠিক আছে তাহলে ওকে বিদেশে পাঠাই দিই তো আমাকে আফ্রিকায় পাঠায় দেয় দেওয়ার পরে আমাকে বলে বাসার কাজের কথা বলে আমাকে নেয় হ্যাঁ তখন আমি ওই জায়গায় যেয়ে বাসায় যাই যাওয়ার পরে দেখি একটা কুকুর আছে বিদেশিরা তো কুকুর পালে তো আমাকে কুকুর দেখশন করার জন্য রাখছে আর কি তো আমি আমি চিন্তা করতেছি যে কুকুর কিভাবে পালবো কিভাবে দেখশন করব আর যে এইগুলো অনেক কিছু ভাবি আবার বাড়িতে জানাইতে চাই যে আমাকে বাড়ির কাজের কথা বলে আমাকে এখন কুকুর পালাবে তো সে কথা বলতেছে আবার ভাবি যে না তারা মন মনে কষ্ট পাবে এমনি তো আমরা পাঁচটা বোন সংসার চলে না বাবার রিস্কা চালায় টাকা রোজগার করে আমাদের খাওয়ায় তো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি আর গ্রামে জানাই না কাউকে আমার বাবা মা ভাই বোন বোনেদের কাউরে আমি জানাই না তো এরকম করে আমি কিছুদিন ওখানে থাকি কুকুরটারে দেখশন করি করার পরে পাঁচ ছয় মাস হয়ে যায় আমি কুকুরের সাথেই থাকি ঘুমাই কুকুর আমার সাথে থাকে রুমে এক বেটে তো আমার একদিন মানে আমি ঘুমাই রয়েছি তো কুকুর সেদিন আর ঘুমাইছে না না ঘুমানোর কারণে সে আমারে মানে আমার আমি একটু স্বাস্থ্যবান মানে মোটা আমার সাথে শুয়ে থাকে তার আমার শরীর তো নরম তো তার তো ভালো লাগে আমার শরীর নরম বিছানা নরম আমার কাছে শুয়ে থাকে আমার দিকে তাকায় থাকে কুকুরটা ঘুমের ভিতরে হাতটা যখন আমি সোজা করে রাখি তখন দেখি কুকুরের তাও ছড়াই দিয়ে শুয়ে আছে তো কুকুরের ওই জায়গায় আমার হাতটা লাগে মানে যন্ত্রতে আমার হাতটা লাগে লাগার পরে দেখি নরম তুলতুলো তো আমি কি ব্যাপার আমার হাতে নরম নরম লাগে কি পরে আমি জাগনা হয়ে যাই জাগ হয়ে যাওয়ার পরে কুকুরটা উঠে ওঠার পরে আমারে আমার উপরে ওঠার চেষ্টা করে আমারে ই করে আমার আমার গাউ এসে শুয়ে থাকে মানে অন্যরকম একটা চালচলন থাকি কুকুরটার তো সেদিন এরকম হয় হওয়ার পরে তো আমি তো আর বুঝতে পারি যে কিসের জন্য এমন করে তো সেই দিনকে রাতটা সকালে হয়ে যায় হওয়ার পরে কোনো মতে রাতটা কাটে কাটার পরে কুকুরে আমি খাবার দিই খাই না আমি গোসল করার জন্য নিয়ে যায় যাইতে চাই না কিট দিয়ে থাকে মানে সে কীরকম যেন একটা বোঝাতেছে যে আমি আমার সাথে সে অভিমান হয়ে আছে এরকম বুঝাচ্ছে তো আমি তো অত কিছু বুঝতেছি না যে কিসের জন্য অভিমান করছে তো এরকম করে আমি মানে আমি ডাকলে আমার ডাক শুনে না মালিকে ডাক দেয় মালিকের কাছে যায় মানে দিনে দিনে তাদেরকে সময় দেয় মালিকের সাথে থাকে রাত্রে আমার কাছে সময় দেয় আমি আমার সাথে রাতে এরকম করে তো কুকুর কুকুরটার মালিকে যখন ডাক দেয় তখন যায় মানে আগে যেরকম ডাক দেওয়ার সাথে সাথে চলে যেত সেরকম একটা ফিলেন্স নেই মানে কিরকম যেন একটা মন মরার মতন করে ধীরে ধীরে চলে গেল পরে মালিকে চিন্তা করে পরে কি ব্যাপার মন মরা খাওয়া দাওয়া ঠিকভাবে করে না তাহলে আমার কুকুরের কি হলো কোনো সমস্যা কি না এরকমভাবে চিন্তা করে করার পরে রাত্রে যখন আমার বেটে দিয়ে যায় শুয়ে থাকার জন্য দেওয়ার পরে এই দরজার ফাঁকে আমার মালিকে দাঁড়ায় থাকে যার বাসায় আমি কাজ করি তো বাহিরে দাঁড়ানো থাকে দরজার ফাঁকে তো আমি যখন শুয়ে আছি ওনারটা থুয়ে শুয়ে আছি তখন ও শুয়ে আছে আমার পাশে কিন্তু কথা বলতেছে না লড়াচড়া করতেছে না কোনো কিছু করতেছে না করে যে আমি অন্য ডার শুয়েছি তখন ওকে চেষ্টা করতেছে আমার উপরে ওঠার জন্য শোয়ার জন্য তো আমি তো আমার যতই উপরে ওঠার চেষ্টা করে আমি ততই নামায় দিয়ে বিছানায় সহায় দিই তখন মালিকে দেখছে যে হ্যাঁ কুকুরে কি চাইতেছে তার কি লাগবে কি প্রয়োজন যার জন্য মন খারাপ খাওয়া দাওয়া ছেড়ে দিছে সে বুঝতে পারছে তা আমি ওর অতটা বুঝি না কি ব্যাপার বাদে কেন এরকম করে সকাল হয় সকাল হওয়ার পরে ডাক দেয় যার বাসায় আমি কাজ করি কুকুর পালি সে আমার ডাক দেয় ডাক দেওয়ার পরে বলতেছে যে আমার কুকুরের মন খারাপ তোমার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিছে তোমার জন্য তুমি আমার কুকুরকে খুশি করো মানে কিভাবে আপনি কুকুরে আমি খুশি করব পরে বলতেছে যে তুমি তাকে দিবা তা আমি বলছি এটা অসম্ভব এটা কখনো সম্ভব না তখন বলতেছে যে তোমার যে যে টাকাটা পাও তার সে আমি মাইনিটা আরও কিছু টাকা বাড়িয়ে দেবো তা আমি বলছি কখনো আমি এই ধরনের কাজ করতে পারবো না আমি আমাকে দেশে পাঠিয়ে দেন তাও ভালো আমি এই ধরনের কাজ করতে পারবো না তখন বলতে যে দেখো তুমি তো আর অন্য কিছু করতেছো না কুকুরের সাথে তো থাকতেছো সে তো তোমার বেশি একটা চালাতন করবে না যখন আর প্রয়োজন হবে তখনই ও খালি দেবে তারপরে তো আর তোমার সাথে অন্য কেউ না বাড়তি কোনো কেউ আর সাথেও লাগাইতেছে না এভাবে বলতেছে তোমাকে আমি আরও ডাবল করে মাইনি দেবো তো এখন আমি চিন্তা করলাম যে আমরা পাঁচটা বোন আমি এখানে আসছি আমারও তো কিছু দায়িত্ব আছে যা চারটা বোনেরে ভালোভাবে সব ভালোভাবে খাওয়ান দাওন সব কিছু পরন টন দিতে পারলে ভালোভাবে বিয়ে দিতে পারলে তো অনেক কিছু চিন্তা ভাবনা করলাম করার পরে আমি রাজি হয়ে যাই যে কারণ আমার তো টাকার প্রয়োজন কারণ আমারও তো ঘরে আরও চারটা বোন আছে তো আমি রাজি হই রাজি হওয়ার পরে কুকুর আমার কাছে রাত্রে আসে আসার পর প্রথম যখন দেয় তখন একটুখানি দিল দেওয়ার পরে যখন ভিতরে যায় তখন অনেক বড় লাম্বা হয়ে যায় মানে অনেক বিশাল বড় হয়ে যায় যার কারণে দেওয়ার পরে যে ভিতরে যে ঢুকছে মানে একটু বের করে যে আবার দেবে সেরকম হয় না কারণ ওরা তো ভিতরে চলে গেছে অনেক বড় তো এরকম করে দিল দেওয়ার পরে কষ্ট হয় কারণ ওটা তো অনেক বড় ভিতরে যখন দিচ্ছে তখন তো অনেক বড় হয়ে গেছে যখন বের করে তখন তো দলার মতন হয়ে আসে আবার যখন দেয় তখন তো অনেক বড় হয়ে যায় তো এরকম করে সেদিন দেওয়ার পরে মানে এমনভাবে দেওয়া দিয়েছে যে ওখানে এত বড় এত ফাঁকা হয়ে গেছে যে ওখানে আসতে একটা বাস দিল ঢুকবে শুধু বাস না অন্য কোনো কিছু যদি বড় কিছু মোটা তাও যদি দেয় ভিতরে তাও যাবে এত ফাঁকা করে ফেলছে আর কুকুরের জিনিসটা তো অনেক বড় মোটা তাহলে তো এইরকম হবেই আর এইভাবেও অনেক কয়েকদিন চলে যায় এক সপ্তাহ চলে যায় চলে যাওয়ার পরে আমি আর থাকতে পারি না আমার অনেক কষ্ট হয় প্রিভিয়স সকলে ভিডিওটি দেখলেন আমি জানি ভিডিওটি দেখে আপনারা অনেকেই মুগ্ধ হয়েছেন আর অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছেন তো যে যে যেভাবে বুঝছেন ভিডিওটি দেখে সে সেইভাবে এটাকে ব্যবহার করবেন তো একটা শিক্ষা আমাদের জন্য হয়েছে যে আমরা যারা মহিলারা বিদেশে যাব তারা কিন্তু ভেবে চিনতে অনেক চিন্তাভাবনা করে তারপরে বিদেশে যাব ঠিক আছে মানুষে কিন্তু একরকম আপনাকে অনেক লোভ লালসা দেখিয়ে বিভিন্ন জায়গায় আজকে মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে বিশেষ করে বিদেশের ক্ষেত্রে আজকে মানুষের উপরে মেয়েদের উপরে মানসিক নির্যাতন হচ্ছে তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছে তো এই নির্যাতন থেকে বাঁচার জন্য আপনি যখন বিদেশের বিশেষ করে বাইরের রাষ্ট্রে আপনি পা জমাবেন তখন আপনাকে অনেক চিন্তা ভাবনা করে তারপরে বিদেশে যেতে হবে তো যারা ভিডিও দেখলেন সকলকে ধন্যবাদ তো আপনারা কী করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন কমেন্ট করে দেন শেয়ার করে দেন সকলে ভালো থাকবেন হ্যাঁ